হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ভিডিওর থাম্বনেল থেকেই তোমরা জানতে পেরে গেছো যে আজকের ভিডিওর বিষয়বস্তু কী হতে চলেছে। তো সত্যি বন্ধুরা, এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব, যেটা হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন ছাড়াও তোমাদেরকে কিছু এক্সট্রা কোর্স, কিছু এক্সট্রা সার্টিফিকেট, কিছু এক্সট্রা ডকুমেন্টস কিন্তু অবশ্যই পাশাপাশি রাখতে হবে। অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশনে যত ভালোই পার্সেন্টেজ, যত ভালোই মার্কস তোমাদের থাক না কেন, তোমাদের যদি এক্সট্রা কিছু ক্যারিকুলার অ্যাক্টিভিটিস না থাকে, এক্সট্রা কোনো সার্টিফিকেট না থাকে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম জবের জন্য অ্যাপ্লাই কিন্তু তোমরা করতে পারবে না। এবং এটা কিন্তু ছেলে মেয়ে আমি সকলের জন্যই বলছি, এই সমস্ত কোর্স কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই করে রাখতে হবে। এটার মানে এই নয় যে ভিডিওটা শুনলাম, হ্যাঁ ঠিক আছে করবো খুনি বা করে নেবো খুনি, হবে খুনি, হচ্ছে, এই সমস্ত একদম না। তোমরা যারা সত্যি সিরিয়াস আছো চাকরির ব্যাপারে, যে হ্যাঁ চাকরি পেতেই হবে, তাদেরকে কিন্তু আমি বলবো এই ভিডিওটা দেখা মাত্র তোমাদের এই সকল কোর্সের মধ্যে থেকে যে সকল কোর্স বা সার্টিফিকেট তোমাদের নেই, যে সকল ডকুমেন্টসগুলো নেই, তোমরা কিন্তু এই সমস্ত কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও বা এই সমস্ত ডকুমেন্টসগুলো কালেক্ট করে নাও বা এই সমস্ত ডকুমেন্টসগুলো কালেক্ট করে রাখো। আমি কিন্তু সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে বলছি এবং এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের দরকার। তো তাহলে চলো বন্ধুরা, আর বেশি দেরি করবো না, তাহলে চলো এক এক করে তোমাদেরকে আমি বলি কোন কোন কোর্স এবং কোন কোন সার্টিফিকেট বা কোন কোন ডকুমেন্টসকে তোমাদের অবশ্যই কালেক্ট করে রাখতে হবে। তো তাহলে বন্ধুরা, যে সকল কোর্সগুলো বা যে সকল সার্টিফিকেট তোমাদের কালেক্ট করে রাখতে হবে সেগুলো আমি নোট ডাউন করে রেখেছি। তো আমি এক এক করে বলছি, এগুলো তোমাদের সমস্তটাই আমি ভালো করে বুঝিয়ে দেবো, বা এরপরও যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে যে কোর্সের কথা আমি বলবো বা যে সার্টিফিকেট তোমাদের কালেক্ট করে রাখতে হবে, সেটা হচ্ছে বেসিক কম্পিউটার সার্টিফিকেট। এটা কিন্তু তোমাদের ছেলে মেয়ে প্রত্যেককে অবশ্যই দরকার, অবশ্যই কালেক্ট করে রাখতে হবে একটা ভালো সংস্থা থেকে, এবং এটা কিন্তু তোমাদের ছেলে মেয়ে প্রত্যেকের জন্যই প্রযোজ্য, ঠিক আছে। এবং তার জন্য তোমাদের যেটা করতে হবে, প্রথমেই একটা 6 মাসের বেসিক কোর্স কিন্তু প্রত্যেকের অবশ্যই অবশ্যই দরকার, এবং এরপরে যেটা করণীয়, 6 মাসের একটা সার্টিফিকেট পাওয়ার পরে তারপর তোমরা 1 বছরের একটা ডিপ্লোমা সার্টিফিকেট অবশ্যই কিন্তু নিয়ে রাখবে, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু বেসিক অ্যালাউ করা হয় না, মিনিমাম একটা ডিপ্লোমা, 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু অনেক ক্ষেত্রে চাওয়া হয়। তো সুতরাং প্রথমে একটা বেসিক তোমরা করে মোটামুটি এলিজিবিলিটি আগে বাড়িয়ে নেবে, তারপর একটা 1 বছরের কোর্স কিন্তু করে নেবে। এবং এই কম্পিউটার কোর্সের উপরে সবথেকে ভালো অপশান যেটা তোমাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে তোমরা যদি এই কম্পিউটার কোর্সটা ডোয়েক থেকে করতে পারো তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। কারণ অনেক এমন সরকারি সংস্থা আছে যারা কিন্তু উল্লেখ করে দেয় যে কম্পিউটার সার্টিফিকেটটা ডোয়েক থেকে নেওয়া হতে হবে, এবং এটা যদি তোমরা করতে পারো, যে সরাসরি ডোয়েকের কোর্স যদি করে রাখতে পারো, ও লেভেল বা যে কোনো কোর্স যদি করো, তাহলে কিন্তু তোমরা সবথেকে বেশি অগ্রাধিকার বা প্রায়োরিটি কিন্তু পাচ্ছ। তো এটা কিন্তু অবশ্যই তোমাদের যাদের সার্টিফিকেট নেই তোমরা কিন্তু অবশ্যই একটা সার্টিফিকেট নিয়ে রাখবে। এবং বন্ধুরা, প্রথমে জানিয়ে রাখি এই ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, সুতরাং তোমাদেরকে কিন্তু এখানে ধৈর্য একটু পরীক্ষা দিতে হবে, কারণ একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, কারণ আমি সমস্ত কথা যেগুলো বলবো সমস্তটাই গুরুত্বপূর্ণ। এবং যদি তোমরা ভিডিওটা কাটো বা স্কিপ করো তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের অজানা থেকে যাবে। তো সুতরাং একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণটা দেখো। তো এবার 2 নম্বর যে অপশানটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু 2-হুইলার একটা ড্রাইভিং লাইসেন্স তোমাদের ছেলে মেয়ে উভয়ের জন্য আমি বলবো, একটা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই তোমাদের করিয়ে রাখতে হবে, কারণ এখন কিন্তু ম্যাক্সিমাম জবের জন্য ড্রাইভিং লাইসেন্সও চাওয়া হচ্ছে। যেমন কিছুদিন আগে আমি কনস্টেবলের উপরে একটা ভ্যাকান্সির তথ্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, যেখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে, এবং সেখানে দেখো কনস্টেবল পদের জন্যও কিন্তু ড্রাইভিং লাইসেন্স চাওয়া হচ্ছে, কারণ কনস্টেবলের ডিউটি কিন্তু অন্যরকম, কিন্তু পাশাপাশি সেখানে ড্রাইভিং লাইসেন্সও চাওয়া হয়েছে, কারণ বিভিন্ন মুহূর্তে গাড়ি কিন্তু চালাতে হতে পারে, সেই জন্য ড্রাইভিং লাইসেন্সও কিন্তু চাওয়া হয়েছে। এর আগে কখনো কোনো দিন কনস্টেবল পদের নিয়োগের জন্য কিন্তু ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়নি, এই প্রথম কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স চাওয়া হলো। তো সুতরাং এরকম আরও অনেক কাজের জন্য ড্রাইভিং লাইসেন্স লাগে, এমনকি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যে তোমাদের পরিচয়পত্র হিসেবে ড্রাইভিং লাইসেন্সও চাওয়া হয়, এটা কিন্তু একটা খুব ভালো আইডেন্টিটি কার্ড। তো সুতরাং তোমরা অবশ্যই ছেলেরা এবং মেয়েরা 2-হুইলার লাইসেন্স কিন্তু অবশ্যই করিয়ে নেবে। এবং এটারও দ্বিতীয় অপশান যেটা আমি বলবো স্পেশালি ছেলেদের জন্যে, 2-হুইলার তো হলো, একটা অবশ্যই হেভি ভেহিকলস অর্থাৎ 4-হুইলার একটা ড্রাইভিং লাইসেন্স তোমাদের অবশ্যই দরকার, এটাও কিন্তু তোমরা বানিয়ে রাখবে, কারণ বিভিন্ন ক্ষেত্রে এখন ড্রাইভার নিয়োগ করা হচ্ছে, কারণ পুলিশের ক্ষেত্রে এখন বিভিন্নভাবে কিন্তু ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ 4-হুইলার বা হেভি ভেহিকলস যেটা আছে তার একটা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই তোমরা করে রাখবে, এটা কিন্তু ভীষণ জরুরি, চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব উপকার হবে, কারণ অনেকের কিন্তু এটা থাকে না। যাদের কাছে এটা আছে তারাই কিন্তু পার্মানেন্ট পোস্টের জন্য হোক বা কন্ট্রাক্টুয়াল পোস্টের জন্য হোক চাকরি কিন্তু একটা পেয়ে যাবে।
তো এই ফোর হুইলার অপশান শুধুমাত্র কিন্তু ছেলেদের জন্য। তো এবার বন্ধুরা তিন নম্বর যে কোর্স বা যে সার্টিফিকেটের কথা আমি বলবো, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের ছেলে এবং এটা ছেলে মেয়ে উভয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ল্যাব টেকনিশিয়ানের কোর্স। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এখন এর ভীষণ চাহিদা বিভিন্ন ক্ষেত্রে, এখন ল্যাব টেকনিশিয়ান প্রচুর নিয়োগ হচ্ছে। আমি আগেও কিন্তু আমার চ্যানেলে প্রচুর ল্যাব টেকনিশিয়ানের ওপরে ভ্যাকান্সির তথ্য তোমাদেরকে দিয়েছি এবং এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু প্রযোজ্য। এবং এই যে ল্যাব টেকনিশিয়ানের কোর্স, এটাও কিন্তু সার্টিফিকেট কোর্স হয়, ডিপ্লোমা কোর্স হয়। তো তোমরা চেষ্টা করবে একেবারে পুরো ডিপ্লোমা কোর্সটা করে নেওয়ার, তাহলে কিন্তু বিভিন্ন জায়গার থেকে তোমরা সবার থেকে এগিয়ে থাকবে চাকরিতে আবেদন করার জন্য। এবার চলে আসে বন্ধুরা চার নম্বর অপশান বা চার নম্বর কোর্স যেটা আছে, সেটা হলো ফায়ার অপারেটিং ট্রেনিং কোর্স যেটা আছে। এই কোর্সটাও কিন্তু তোমরা করে রাখতে পারো, এই কোর্সটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ফায়ার অপারেটার যে কোর্সটা আছে, এটাও তোমাদের ছেলে মেয়ে উভয়ের পক্ষেই কিন্তু প্রযোজ্য। এই কোর্সের সার্টিফিকেট অবশ্যই তোমাদের কাছে একটা রেখে দেবে। এবার নাম্বার ফাইভ যে অপশানটা আছে বা যে কোর্সটা আছে, সেটা হচ্ছে নার্সিংয়ের কোর্স, এবং এটা স্পেশালি কিন্তু মেয়েদের জন্য হয় যদিও তোমরা জানো। তো পাশাপাশি ছেলেদের জন্যও কিন্তু নার্সিংয়ের কোর্স আছে এবং ছেলেদের জন্যও কিন্তু নার্সিং পদের জন্য অ্যাপ্লাই গ্রহণ করা হয়। তো স্পেশালি মেয়েরা কিন্তু তোমরা অবশ্যই নার্সিংয়ের কোর্সটা অবশ্যই করে রাখবে, অবশ্যই অবশ্যই করে রাখবে, কারণ এটা কিন্তু তোমাদেরকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে মেডিকেল ডিপার্টমেন্টে যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে। তো বন্ধুরা ক্যামেরার কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য ভিডিওর পরের অংশটা পুনরায় আমি আবার শ্যুট করছি। তো সুতরাং এবার কন্টিনিউ করা যাক, যে বাকি যে সার্টিফিকেটের ব্যাপারে যে তথ্যগুলো আছে সেগুলো তোমাদের এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এবং টোটাল আট রকম সার্টিফিকেটের কথা কিন্তু আমি তোমাদেরকে বলবো, তার মধ্যে পাঁচটা অলরেডি হয়ে গেছে আর বাকি আছে তিনটে। তার মধ্যে লাস্টের আট নম্বর পয়েন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেখানে কিছু আমি টিপস তোমাদের দেবো যে সেই সার্টিফিকেটটা কীভাবে তোমরা পেতে পারো। তো তাহলে বন্ধুরা এবার যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে নাম্বার ৬, এবং এই সার্টিফিকেট হচ্ছে একটা স্মল হেলথ রিলেটেড কোনো সার্টিফিকেট, অর্থাৎ যেখানে ফার্স্ট এডের ব্যাপার থেকে, ছোটোখাটো ব্যান্ডেজ বা ভেঙে যাওয়া বা এই ধরনের যে ট্রেনিংগুলো যে কোর্সগুলো করানো হয়, এই ধরনের বেসিক মেডিকেল কোর্সের ওপরে কিছু সার্টিফিকেট কোর্স আছে। এই ধরনের কোর্সগুলো যদি তোমরা করে রাখো তাহলে মেডিকেল ডিপার্টমেন্টের যে বিভিন্ন রকম ছোটোখাটো নিয়োগ আছে, কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট, সে সকল পদের জন্য তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিকের বা মাধ্যমিকের পাশাপাশি সেই সমস্ত এই সকল সাপোর্টিং মেডিকেল সার্টিফিকেট দিয়ে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে বা আবেদনটা করতে পারবে, ঠিক আছে? তো এই ধরনের সার্টিফিকেট একটা অবশ্যই জোগাড় করে রাখবে। এবার সাত নম্বর তোমাদের যেটা বলবো, সেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এবং ভীষণ গুরুত্বপূর্ণ কোর্স, যেটা তোমরা অনেকেই করো বা অনেকেই জানো, সেটা হচ্ছে আইআইটি বা আইটিআই। এই আইআইটি এবং আইটিআই এই কোর্স কিন্তু তোমরা মেল ফিমেল বোথ প্রত্যেকেই করতে পারো এবং প্রত্যেকের করে রাখা উচিত, কারণ এখন কিন্তু টেকনিক্যাল কোর্সের ভীষণ চাহিদা, ভীষণ ডিমান্ড, এবং এই টেকনিক্যাল ফিল্ড দিয়ে যারা আবেদন করে সেই সকল ফিল্ডে কিন্তু কম্পিটিশনটা অনেক কম হয়, অর্থাৎ চাকরি পাওয়ার সুযোগটা অনেক কিন্তু বেড়ে যায়, কারণ এই ধরনের টেকনিক্যাল কোর্স অর্থাৎ আইআইটি বা আইটিআই অনেকেরই কিন্তু করা থাকে না সাধারণের তুলনায়। তো সুতরাং একটা আইআইটি বা আইটিআই সার্টিফিকেট কোর্স অবশ্যই করে রাখবে যে কোনো ট্রেডের ওপরে, বিশেষ করে যে সমস্ত ট্রেড বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা আলোচনা করে নিতে পারো, যে কোনো ট্রেডের ওপরে একটা আইটিআই বা আইটি সার্টিফিকেট অবশ্যই কিন্তু করে রাখবে। এবং সর্বশেষ সার্টিফিকেট যেটা হচ্ছে আট নম্বর সার্টিফিকেট, অর্থাৎ এই সার্টিফিকেটটা তোমরা জোগাড় করে রাখতে পারো, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তোমরা যে যে ফিল্ডে আগে কাজ করেছো সেই সকল ফিল্ডের ওপরে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই জোগাড় করে রাখবে। যদি তোমরা কেউ কুকিং করে থাকো, কেউ কোনো টেকনিক্যাল কোর্স করে থাকো, কম্পিউটার ওপরে ডেটা এন্ট্রির যে সমস্ত কাজের অভিজ্ঞতাগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং যদি কারোর এই ধরনের অভিজ্ঞতা না থেকে থাকে, বিশেষ করে ডেটা এন্ট্রি পদে কিন্তু বন্ধুরা এখন প্রচুর নিয়োগ হচ্ছে তোমরা অনেকেই জানো, সেখানে কিন্তু কম্পিউটার কোর্সের পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই চাইছে, সেটা কোনো গভর্নমেন্ট সেক্টর হতে পারে বা প্রাইভেট সেক্টরের সার্টিফিকেট হতে পারে। তো তোমাদেরকে আমি বলবো যে কোনো একটা প্রাইভেট সংস্থার সঙ্গে যোগাযোগ করে সেখানে তোমরা কিছু কাজের বিনিময়ে সেখান থেকে অবশ্যই একটা ডেটা এন্ট্রির ওপরে সার্টিফিকেট কিন্তু কালেক্ট করে রাখো, এবং এক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। এবং তোমরা যে সংস্থায় কাজ করবে বা যে কোম্পানিতে কাজ করবে তাদের যে লেটার হেডের যে প্যাড আছে সেই প্যাডে তারা যদি একটা সিল এবং সিগনেচার করে দেয় এবং এক্সপিরিয়েন্স একটা দেখিয়ে দেয়, সেইটা কিন্তু সমস্ত জায়গায় গ্রাহ্য হবে যে কোনো ডেটা এন্ট্রি পদের আবেদনের ক্ষেত্রে। তো সুতরাং এই ডেটা এন্ট্রি পদের অভিজ্ঞতা সার্টিফিকেট তোমরা প্রত্যেকে কিন্তু একটা কালেক্ট করে রাখো, এটা কিন্তু পাওয়া এমন কোনো কঠিন কাজ নয়। যে কোনো কিন্তু অনেক সংস্থা আছে যারা কিন্তু ডেটা এন্ট্রির জন্য ছেলে নেয়, বা তোমরা সেখানে যোগাযোগ করে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা কালেক্ট করে রাখতে পারো, এটা ভীষণ গুরুত্বপূর্ণ।
তো তাহলে বন্ধুরা এই 8টা সার্টিফিকেট তোমরা অবশ্যই জোগাড় করে রাখবে এবং কোনো রকম নেগলিজেন্সি করবে না যে কাল করব বা পরশু করব। তোমরা কিন্তু সুযোগ পেলে একের পর এক এই সমস্ত সার্টিফিকেটগুলো কালেক্ট করে রাখো, অবশ্যই হেল্প পাবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের এই সমস্ত সার্টিফিকেটগুলো নেই তাদের থেকে তোমরা কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাবে। তো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা? আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনেক অনেক করে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই সার্টিফিকেট কোর্সগুলো করতে পারে এবং সার্টিফিকেটগুলো কালেক্ট করতে পারে। তো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমার সাথে সাথে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।